সাত জানুয়ারির মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বলেন, ভারতের সহায়তা ক্ষমতায় টিকে থাকা সরকারের নতজাননীতির কারণেই একের পর এক সীমান্ত হত্যার কোনো প্রতিবাদ হচ্ছে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন ছাড়া অন্য কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করেন সরকারের। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে তিন দফা পরবর্তীতে আছে, সেই তিন দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর এটি সম্ভব হয়েছে দামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য। তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। বিকেলে বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত স্মরণ সভায় উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে আর প্রমাণের দরকার আছে? নাই, দেশে বিদেশে কারো কাছেই নাই। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। রাজধানীর ডিআরইউতে আলাদা এক আলোচনা সভায় দেশের মানুষ উপজেলা নির্বাচন বর্জন করেছে দাবি করে জনগণের প্রতি সালাম জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা সরকার আকাশকুসুম কল্পনায় মগ্ন বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। আকাশকুসুম কল্পনা তৈরি করেছে কিভাবে? গণতন্ত্রের শক্তিতে না, মানুষের ভোটের শক্তিতে না, বন্দুকের জোরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।